প্রিয় বন্ধুরা, বিধবাইয়ের চোখে পিতামাতার জীবিত কিংবা তাদের মৃত্যুর পরে ভাই বোনের মাঝখানে শত্রুতার মূল যে কারণ তা হচ্ছে সম্পত্তি। সম্পত্তি, সম্পত্তির ভাগ কেউ একটু বেশি নিতে চায়, কম নিতে চায়, কিংবা কেউ অন্যকে ঠকিয়ে জুলুম করে সম্পত্তি দখল করতে চায়। এই রিজনগুলোর জন্যই আমাদের মূলত ভাতৃত্বের সম্পর্কের অবনতি ঘটে। আমরা যদি একজন আরেকজনের হক নষ্ট না করে সবাই সবার দাবি দেওয়া ঠিকমতো পূরণ করে দিই, তাহলে আমাদের এই প্রবলেমগুলো তৈরি হয় না। আমরা কেউ কখনোই পৃথিবীতে কারো কিছু নিয়েই যেতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের উচিত হচ্ছে প্রত্যেকের হক প্রত্যেককে আদায় করে দেয়া। পিতামাতা প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধাবোধ থেকে আমাদের এক ভাইয়ের সম্পত্তি আর এক ভাইয়ের হক নষ্ট করা উচিত না। রাব্বিল হামুমা কামার অপরিণী সগিরা। আপনাদের জীবনের যে কোনো প্রবলেমের জন্য বীর ভাইয়ের সাথে 8 সেপ্টেম্বরে যোগাযোগ করবেন।